ওনারা এমন একটা অবস্থানে বসে থাকেন যে দিনের পর দিন আপনি ফাইল পড়ে থাকবে একটি ফাইল আপনি কতদিন ধরে রাখতে পারবেন এটা কোনো নিয়ম নীতি এখনো করা হয় না কিন্তু এই জিনিসগুলো যদি আমরা শেষ করতে না পারি তাইলে বঙ্গবন্ধুর যে কথাটা যে স্বাধীনতার সুফলটা কিন্তু আমরা সবাই পাবো না। মোহাম্মদ হেলাল উদ্দিন ৫১ বছর আমাদের সফলতা কি আমরা সাফল্যের কথা বলেছি ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন শহীদ বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এটা তো সত্য যে এই স্বাধীনতা যুদ্ধ না হলে এই আজকে আপনার এই অনুষ্ঠানও হতো না আমরা এখানে অবশ্য কথাও বলতে পারতাম না। আপনি অর্জন যদি দেখেন অর্জনের কিন্তু আসলে শেষ নাই আবার যদি আপনি অর্জনের বিপক্ষে যদি আপনি দেখেন যে কী কী ত্রুটি হয়েছে এটাও কিন্তু শেষ হবে না। আপনি দেখেন বঙ্গবন্ধু এই ৭ই মার্চে বলেছিলেন এবার যেটা আপনি বলেছেন প্রারম্ভতে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো মুক্তি আমাদের হয়েছে স্বাধীনতা হয়েছে। বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে ফিরে এসছেন তখন উনি বলেছেন যে আমার অর্থনৈতিক মুক্তির প্রয়োজন অর্থনৈতিক মুক্তি যদি না হয় তাহলে স্বাধীনতার সুফলটা ঘরে ঘরে পৌঁছাবে না। আপনি কথাগুলো খেয়াল করবেন যে একের পর উনি কি ইনস্ট্রাকশনগুলো জাতিকে দিয়েছেন এবং এরপরেই কিন্তু উনি চেষ্টা করেছেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে কিন্তু মানে আমরা ওনাকে বেশি দিন ধরে রাখতে পারি নাই ঘাতকের নির্মম ইয়েতে উনি নিহত হয়েছেন। এর পরবর্তী পর্যায়ে যদি দেখেন আপনি দেশের স্বাধীনতা দেশের অন্য অন্য কর্মকাণ্ড আপনি ঠিক আপনি কি মনে হয় যে স্বাধীনতার পক্ষে অথবা অর্থনৈতিক পক্ষে দেশটা চলেছে আমরা দেখেছি কিন্তু যে আমাদের কাছে খুব মনে হয় না যে স্বাধীনতার পক্ষে এবং অর্থনীতির পক্ষে দেশটা এগিয়ে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতা আসেন বিশেষ করে এই ২০০৯-এ যখন উনি দায়িত্বে এসছেন এসে উনি যে কতগুলো কথা বলেছেন যে বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত করবেন বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশে পরিণত করবেন এই যে ওনার এই বলার পর এবং বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ করবেন 100% মানুষকে বিদ্যুতায়ন করবেন ওনার প্রতিটি কথা কিন্তু এখন পর্যন্ত আমি যেটুকু আমার মানে ব্যক্তিগতভাবে আমি যেটুকু দেখেছি উনি কিন্তু একটার পর একটা উনি সাকসেসফুল করেছেন এবং সর্বশেষ উনি যেটা গত কয়েকদিন আগে বলেছেন যে আমরা আসলে স্মার্ট বাংলাদেশ করব। এই যে একটার পর একটা স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটা আসলে ওনার পক্ষে বোধহয় সম্ভব এবং যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন তাহলে হয়তো আমরা অনেক আগে স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি আমরা পেতে পারতাম এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় পেয়েছেন দেশটা পরিচালনা করার প্রায় ১৪ বছর এখন পর্যন্ত তো এই ১৪ এবং এর আগের পাঁচ বছর কিন্তু উনি চেষ্টা করেছেন কিন্তু ওইভাবে উন্নয়নটা করার সুযোগ উনি মানে চেষ্টা করে হয়তো সেই সুযোগটা তৈরি করতে পারেন নাই। বাট এই ১৪ বছর যদি আপনি দেখেন বিদ্যুৎ থেকে শুরু করে এমন কোনো ইন্ডেক্স নাই একেবারে মানে মাছ উৎপাদন বলেন সবজি উৎপাদন বলেন আমাদের ধান উৎপাদন বলেন মানে আমাদের কৃষি টোটাল কৃষি বলেন ইন্ডাস্ট্রি বলেন আজকে 100 ইকোনমিক্যাল জোন বাংলাদেশে মানে কাজ করছে যেখানে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। আমাদের জাপানি ইকোনমিক্যাল জোন আমাদের এসছে এবং পৃথিবীর বহু দেশ থেকে এই আমরা যে ক্রাইসিসটা মোকাবেলা করলাম এই করোনার যে ক্রাইসিসটা মোকাবেলা করলাম আমি তো বলবো দিস ইজ ফ্যান্টাস্টিক। আপনি আশেপাশের দেশের তুলনা করেন আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চল কী পরিমাণ মানুষ ওখানে মৃত্যুবরণ করেছেন কী পরিমাণ ক্যাজুয়ালিটি তাদের দিতে হয়েছে আর আমাদের দেশে সেই তুলনা কিন্তু মানে আমাদের একজন হারালে তো হারিয়েছে হ্যাঁ তারপরে অন্য অন্য দেশের তুলনায় দেখবেন যে আমাদের করোনা ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো ছিল এবং শুধু করোনা ম্যানেজমেন্ট না আজকে যে ডিজিটাল বাংলাদেশ এবং এই ডিজিটাল বাংলাদেশে দেখেন আমরা ঘরে বসে গত কয়েকদিন আগে আমার মানে মেঝু ভাইয়ের মেয়ে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন ইন্তেকাল করেছেন ওনার মেয়ে সুইডেন থেকে বাংলাদেশে এসছে তো উনি ও দেখি 3 ঘন্টা কাজ করে আমি বললাম তুমি 3 ঘন্টা কাজ করো সে এখানে বসে সুইডেনে সে চাকরি ওখানে যে তার মানে ইয়েটা 3 ঘন্টা যে ডিউটি বাংলাদেশে বসে সে সুইডেনে সে ওখানে কাজ করছে আমি বললাম তো ছুটি নিয়ে আসুন বললাম না আমার ছুটি নেই লাগবে না তো আঙ্কেল কেন আমি এখানে বসে কাজ করছি। এই যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে এবং এই যে আজকে সারা পৃথিবীতে আমাদের যে ইয়াং জেনারেশনটা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি খুব নিশ্চিত আমরা কিন্তু এই যে ডিজিটাল বলেন বা আজকে যেভাবে ইন্টারনেটের যে গতি বা এগুলো আমাদের শেখা কঠিন কিন্তু নতুন জেনারেশন যেভাবে যে সুযোগটা পেয়েছে এইগুলো যদি একের পর আপনি আলাপ করতে চান শেষটাই আবার যদি এইভাবে মনে করেন যে না অনেক দুর্নীতি হয়েছে দেশের টাকা বাইরে পাচার হয়েছে এগুলো কিন্তু আলোচনার বিষয়। আপনি ভালো দিকটা বলেন খারাপ দিকটাও কিন্তু আছে এখন প্রশ্ন হচ্ছে ভালো খারাপ মিলেই কিন্তু চলতে হয় যে পরিমাণ টাকা এই গত কিছুদিন যাবৎ দেশের বাইরে পাচার হয়েছে এগুলো কিন্তু আমাদের কথা না সরকার বলছেন এবং একটি দেশে আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি যে এই পাচার করা টাকা আনার জন্য অর্থনীতিতে স্পেস দেওয়া হয়। বাংলাদেশে সেটা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন যে পাচারকৃত টাকা দেশে আসলে এগুলো 7% দিয়ে বৈধ করা যাবে। পৃথিবীর অন্য কোনো দেশে এই বাজেট আছে কিনা আমি জানি না। পাচারকৃত টাকা মানে হচ্ছে অন্যায়, মানে হচ্ছে ক্রাইম, তাকে আপনি সুযোগ দিচ্ছেন। আর আমি দেশে থাকছি, আমি দেশে থেকে আমাকে আপনি দিনের পর দিন আপনি ওই যে কি বলে দৈবচনে ফেলে দিচ্ছেন। আমাকে আমি যা ট্যাক্স দিচ্ছি, বিশেষ করে আয়কর আমি যা দিচ্ছি, আমার ফাইলটা আপনি আবার রিকল করতেছেন। সেই রিকল করে আবার আমার বিরুদ্ধে একটা বিশাল বড় মানে টাকা আপনি দাবি করছেন। এই সব মিলে এই জায়গাগুলো আমি কিন্তু একটা জিনিস বলি, উন্নয়ন হয়েছে, আমি এক কথা শেষ করতে চাই, কিন্তু কিছু জায়গা আমাদের এখনও মানে আমার মনে হয় যে এগুলো যদি আমরা ত্বরিতভাবে সিদ্ধান্ত না নিই বা এদেরকে যদি আমরা নিশ্চিত করে সঠিক পথে আনতে না পারি, বিশেষ করে আমি যে কথা বলতে চাচ্ছি, যতগুলো অধিদপ্তর আছে, যতগুলো কর্পোরেশন আছে, এখানে কোনো সার্ভিস আমরা পাই না। কিন্তু একজন দেশের জনগণ হিসেবে বলছি, আজকে বিজয়ের মাস, আজকে এই বিজয় দিবস শুরু হয়েছে, এটা এর চেয়ে বড় মানে পাওয়া না কিন্তু আমাদের জীবনে আর কিছু না, যে এই বিজয়ের মাসে এই দেশটা স্বাধীন হয়েছিল, আমরা আজকে মুক্ত হয়েছিলাম, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশে ফিরে এসেছিল। আমরা খুব ছোটো তখন, আমার মেজুভাই মুক্তিযোদ্ধা ছিল, তার 3 দিন 4 দিন পরে যখন ওনাকে দেখেছি আমরা, আমাদের কাছে মনে হয়েছে যে মানে ওনাকে আমরা পেয়েছি। কথাগুলো খেয়াল করে ওই স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু এখন আমি যখন দেখি এই মুক্তিযুদ্ধ যারা করলেন তাদেরও কিন্তু আপনি যদি আজকে এই বিভিন্ন অধিদপ্তরে যান, বিশেষ করে জমি রেজিস্ট্রি, জমির খাজনা দেওয়া, পাসপোর্ট করা বা অন্য যেসব জায়গায় যাচ্ছেন, একটি জায়গায় আপনি কোথাও সেরকম সুশাসনের ব্যবস্থা নেই, অনুশাসনের ব্যবস্থা নেই। এই জায়গাগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের আমলাতন্ত্র ভাই যেটা বললেন ভাই খুব সঠিকই বলেছেন যে আমলাতন্ত্রের কাজটা আমলাতন্ত্র করা, কিন্তু যার যার কাজটা যদি উনি ওনারা করেন তাহলে কিন্তু সমস্যা কোনো কারণে প্রতিটা সেক্টরে মানুষ গেলেই মানুষকে কিন্তু আসলে প্রতারিত হতে হচ্ছে। দিনের পর দিন মানুষ ঘুরছে এবং তাকে অন্য অন্য পথে তাকে মানে ওনারা এক ধরনের যারা সরকারি কর্মকর্তা, বিশেষ করে যারা নিচের লেভেলে কাজ করেন, এই যেটা বললাম অধিদপ্তর অথবা কর্পোরেশন, ওখানে মানুষকে মানুষই মনে করা হয় না, ব্যবসায়ীকে ব্যবসায়ী মনে করা হয় না। মানে ওনারা এমন একটা অবস্থানে বসে থাকেন যে দিনের পর দিন আপনি ফাইল পড়ে থাকবে, একটি ফাইল আপনি কতদিন ধরে রাখতে পারবেন এটা কোনো নিয়ম নীতি এখনও করা হয় না। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা শেষ করতে না পারি তাইলে বঙ্গবন্ধুর যে কথাটা যে স্বাধীনতার সুফলটা কিন্তু আমরা সবাই পাবো না। আমি যখন মনে করি আমরা স্বাধীন দেশের মানুষ, আমার ভাই মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, আমি এখন কেন এই কাজটি পাবো না? আমার রাইট এটা, কিন্তু আমি পয়সা দিয়ে সার্ভিস চাচ্ছি, আমি পয়সা দিয়ে কিন্তু সার্ভিস চাবো, আমার এইটার কোনো মূল্য নাই, আমাকে সার্ভিস দিচ্ছে না। মো: হেলাল উদ্দিন, আমরা একটা বিরতি নেব।